হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি মোটামুটি ভালোই আছি। আজ মঙ্গলবার, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাব কলোনি মোড়ের বাজারে, কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো কিনবো, তো সেই জন্যেই বেরিয়েছি। আজ সারাদিনে ছোট ছোট কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। দেখতে থাকো আমার চ্যানেল, আশা করি তোমাদের ভালো লাগবে। বাজার করে ফিরছি, দেখো সঙ্গে তিনটে ব্যাগ, এই একটা আর সামনে দুটো ব্যাগ আছে। ব্যাগগুলো প্রচণ্ড ভারী, অনেক কিছু কেনাকাটা করেছি, প্রয়োজন ছিল সেই জন্যই কিনেছি। হ্যালো, কলোনি মোড় থেকে ফিরে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে স্নান করিনি, তার কারণ আমার স্নানের আগে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তবেই আমি স্নান করব। তো জাস্ট আমি মানে মানে পরিষ্কার হয়ে নিলাম, কারণ মাথায় তো টুপি পরে গেছিলাম, মাস্কটা সবই ছিল, জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি সার্ফের জলে, ওগুলো পরে স্নান করার সময় কেচে দেব। তো আমার অনেক কাজ আছে, মানে যেগুলো কিনে এনেছি, তারপরে সবজিওয়ালা এসেছিল, সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনলাম, ফল কিনলাম, তো যেগুলো কিনে এনেছে সেগুলো সব ক্লিন করতে হবে। আমি তো বাইরে থেকে যা যা কিনি সব বাড়িতে এসে ভালো করে সেগুলোকে ক্লিন করে নি, তো সেই সব কাজগুলো করতে হবে বলেই আমি স্নানটা করিনি। আরো কাজ আছে, কিছু জামা কাপড় সাবান কাচা করব, তো সেই সবের জন্য আমি স্নানটা করিনি। বাড়ি ফিরে চা খেলাম, তারপর ব্রেকফাস্ট করলাম, তারপরে টুকটাক এটা ওটা খানিকটা কাজ করলাম, তারপরে ওই সবজিওয়ালা এলো, ওর কাছে যেতে হলো, এইসব করে খানিকটা সময় কেটে গেল। এবার যাব আমি বাকি পেন্ডিং কাজগুলো মিটিয়ে, তারপরে স্নান টান সেরে তারপরে আবার পুজোকে খাওয়াবো, তো সেই কাজগুলো করবো। তো তার মাঝখানে মনে হলো তোমাদের সাথে একটুখানি বলে নি কথাটা, আসলে একটা একটা জিনিস দেখানোর ছিল যে দেখো দেখো বৃষ্টি পেয়ে গাছপালাগুলো কি অসম্ভব সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে চারপাশটা। আমার ঘরের এই জানলাটা, মানে জানলা না, এটা একটা স্লাইড, মানে এখান থেকে মানে প্রচুর গাছপালা দেখা যায়, তো ভালো লাগে বেশ, অনেক গাছ আছে, সেই গাছগুলো দেখা যায়, মানে সবুজ একটা ফিলিং দেয়, তো খুব একটা পজিটিভ একটা মানে এনার্জি পাওয়া যায় সবুজ গাছপালা দেখে। বৃষ্টির পরে মানে এতদিন গরম ছিল, তারপরে বৃষ্টি হচ্ছিল না, এই জন্য গাছগুলো কেমন একটা নির্জীব মতো হয়েছিল, কিন্তু এই টানা বেশ অনেক দিন বৃষ্টি হওয়ার পরে এখন গাছগুলো খুব সতেজ হয়ে উঠেছে। আর এই বেল গাছটা তো আমার ভীষণ ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আমি জানি না কেন এই বেল গাছটা দেখতে আমার যে কি ভালো লাগে, মানে প্রতিদিন আমার আমি দেখি খানিকক্ষণ যে কি সুন্দর। আর এই গাছের ওই পাতার গায়ে যে ছোট ছোট মানে জলগুলো লেগে আছে না, বৃষ্টির জলগুলো, ওইগুলো কি সুন্দর লাগে, পাতাগুলো দারুণ লাগে। জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তা আমার ভালো লাগাটা আমি শেয়ার করলাম। তো এখন পরপর অনেক কাজ, একদম বিজি শিডিউল, তোমাদের সাথে আবার বিকালবেলা কথা বলবো। গুড আফটারনুন এভরিওয়ান। সেই তখন দুপুরের পরে আর কথা হয়নি, তো অনেক কাজ ছিল, সেই সব কাজ মিটিয়ে স্নান করলাম, তারপরে পুচুকে স্নান করালাম, তারপরে ওকে ড্রেস আপ করিয়ে, তারপরে ওকে স্নান করার পরে ও একটু প্রথমে একটু চিনি ওর গালে দিয়ে দিই, তারপরে ও যেহেতু স্নান করার আগে ও ভাত খায়, তো ভাত খাওয়ার পরে ওই লেবুর রস খাওয়াই ওকে, মুসম্বি লেবুর রস, ওইটা খায়। তো যেহেতু স্নান করে উঠে ফল খেতে নেই, তাই ওর গালে দুদানা চিনি দিয়ে দিই, অমনি চিনি খেতে ভালোবাসে, মানে চিনির কৌটোটা হাতে নিলেই সেই বলবে কি দাও 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 দুদানা দুদানা এরকম বলতে থাকে, তো এরকমই করে। তো সেই সব করে তারপরে ওকে লেবু রস টস খাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম, তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিই, প্রতিদিন ঘুম হয় না, ম্যাক্সিমাম দিনই ঘুম হয় না, কারণ পাশে মোবাইল থাকে, তো মোবাইলটা একটু নাড়াচাড়া করি। আর বেসিক্যালি কি হয় যে ও মোবাইল, আমাদের কারো হাতে মোবাইল থাকলে ও সেটা নেওয়ার চেষ্টা করে, সেই জন্য আমরা সব সময় মানে ওর সামনে মোবাইল দেখাটা একদমই মানে না করারই চেষ্টা করি, হয়তো কোনো ফোন এলো বা এরকম কিছু, তাই বা
মানে ভিডিও কল করলাম হয়তো আমার বাপের বাড়ি মানে মা ভাই বাবা এদেরকে করলাম, বা দীপ যেহেতু বাইরে থাকে দীপকে করলাম, এই এর বাইরে কিন্তু আমরা ওর সামনে ফোনটাকে একদম মানে না আনারই চেষ্টা করি, দূরেই থাকে ফোনটা। এবার দুপুরে ও তো ঘুমায়, সেই সময় আমি একটুখানি ফোন দেখি, মানে কোনো এই হোয়াটসঅ্যাপ ফেসবুক, তারপরে কোনো ভিডিও ইউটিউবে দেখলাম, বা কোনো সিনেমা বা ওয়েব সিরিজ কিছু, এগুলো দুপুরবেলার টাইমেই দেখি, তো সেই জন্য ঘুমটা হয় না। মাঝে মাঝে যখন খুব টায়ার্ড থাকে হয়তো আবার মানে আধ ঘন্টা 45 মিনিট ঘুমিয়ে নিলাম, এরকম হয়। তো আজকে ঘুমটা হয়নি, দেখছিলাম একটা ওয়েব সিরিজ দেখছিলাম, যাই হোক। এবার সেই সব করে তারপরে ওর তো ঘুম ভেঙে গেছে, এবার খেয়ে দিয়ে এখন ওকে ছাদে নিয়ে যেতে হবে, তো বসে আছে, এবার ওকে ছাদে নিয়ে যাব। এখন আর কি করবো, মানে ডেলি ভিডিওতে এই একই রুটিন, মানে বিকালবেলা হলে ছাদে নিয়ে যাব, ছাদে ছাদে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বাইরে তো বের করতে পারবো না। এরকম অনেক আগে মানে পুচু হওয়ার তো আগেই আমাদের পাড়ায় একটা রকম বাচ্চা ছিল, তো আমি দেখতাম বিকালবেলা করে বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরতো, ও দাদু বা ঠাকুমা এরকম যেদিন যে হোক ঘুরতো, আমার খুব ভালো লাগতো যে বাচ্চাটাকে নিয়ে ঘুরছে। মানে আমারও একটা এ ছিল যে আমার যখন এরকম বেবি হবে আমি এরকম সাজিয়ে গুজিয়ে সুন্দর করে আমি ওকে বিকালবেলা রাস্তায় নিয়ে ঘুরবো, কলোনি মোড়ে যাব, এই সব আমার মানে স্বাভাবিক সবার যেটা থাকে। কিন্তু মানে পুচু হলো, তারপরে 6 মাস কমপ্লিট হলো, যবে ওকে নিয়ে বাইরে যাওয়ার মতো কন্ডিশন তৈরি হলো, তবে থেকেই সেই লকডাউন আর করোনা আর এই এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, 2 বছর আর 2 মাস পরেই 2 বছর বয়স হয়ে যাবে। মানে কিছুই হলো না ওর, না ওর কোনো ফাংশন হলো, মানে অন্নপ্রাশন দিতে পারলাম না, যা হোক করে নম নম করে বসিরহাটে আমার বাড়িতে গিয়ে দিয়েছি। আমাদের যেহেতু কালো সৌচ চলছিল, দীপের ঠাকুমা মারা গেছিল, সেই জন্য নম নম করে ঠিক আছে চলো, জন্মদিনও করতে পারলাম না, একটা কাউকে বাড়িতে ইনভাইট করতে পারলাম না, কোনো অনুষ্ঠানই হলো না। মানে ওর এই সামনে 2 বছরের জন্মদিন, ভেবেছিলাম 2 বছরে জন্মদিন করব, সেটাও হলো না। মানে এই করোনা রে, জানি না কবে জন্মদিন ওর করবে, মানে হয়তো সেই করতে করতে সেই 5 বছর হয়তো হয়ে যাবে, ততদিনেও করোনা যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, ততদিনেও মানে কোনো ইনভিটেশন মানে অ্যাটেন্ড করা যাবে কিনা জানা নেই। মাঝে যখন মার্চ মাসে মানে ফেব্রুয়ারি মার্চের দিকে কমে গেছিল, আমি ওকে নিয়ে বসিরহাটে মানে গিয়েছিলাম, তখন ওখানে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম, তারপরে আমার বাৎসরিক কাজ হলো, সেখানেও আমরা সবাই মানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম, তখন মাস্ক করেছি বা রেস্ট্রিকশন পালনই করেছি, কিন্তু তবুও বাইরে খাওয়া বা এই ধরনের গুলো টুকটাক করেছি, একেবারে হয়তো ওই রাস্তার ফুচকা বা রাস্তার খাবার খেতে পারিনি, কিন্তু ওখানে ওই অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, কিছুই হয়নি। তো তখন মনে হলো যে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিকের দিকে ফিরছে, কিন্তু কিছুই হলো না, কোনো কিছুই স্বাভাবিক অবস্থা হলো না, আবার সেই আগের বছরের মতো সিচুয়েশন তৈরি হয়ে গেল। তো এখন আমাদের ঘুরতে যাওয়ার মানে ডেস্টিনেশন হচ্ছে ছাদ, ছাদ ছাড়া আর কোথাও যাওয়ার নেই, আর বড়জোর ওই পাশে কাকিমাদের বাড়ি আছে, এই এর বাইরে আর কোথাও যাওয়ার নেই। রাস্তা দিয়ে রাস্তা অব্দিও যে যাবো, তাও আবার মাস্ক পরে, তারপরে ভয় লাগে কে মানে যাবে রাস্তা দিয়ে সে মাস্ক পরবে কিনা, অনেক রকম সমস্যা, যার জন্য বাইরে বেরোনো মানে ওকে নিয়ে বাইরে বেরোনো ইম্পসিবল, শুধু ওই ডাক্তারের কাছেই যায় একটু সেই সময়টুকু শুধু, তার বাইরে আর ওকে নিয়ে বেরোনোই হয় না, মানে এই ওর জীবন। এসে গেছি আমরা ছাদে, বই বের করো।
সবাইকে তোমার বই দেখাও, তাহলে এই দেখো। সময় মতো ওকে পড়াই, মানে জাস্ট একটা অভ্যাস তৈরি করা পড়ার, আর ওরও খুব ন্যাক আছে মানে বই নিয়ে বসার, তো সেই অভ্যাসটাই তৈরি করার চেষ্টা করছি। তো তারপরে নিচে গেলাম, গিয়ে চা বানালাম, সবাই মিলে চা খাওয়া হলো। তারপরে আমার একটা স্টুডেন্ট আছে, তাকে পড়ালাম। এখন যেহেতু কোভিড সিচুয়েশন, সেই জন্য অনলাইনেই পড়াচ্ছি। তো সেই সব কমপ্লিট করে প্রায় 9টা বেজে গেছে, এবার আমি ডিনার প্রিপেয়ার করবো। আমি প্রতিদিন আমি ডিনারটা বানাই, তো আজকেও আমি বানাবো। সেই ডিনারের রেসিপিটা কি সেটা তোমরা দেখে নাও, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ঝামেলার না। প্রেশার কুকারে মানে টোটাল রান্নাটা প্রেশার কুকারেই হয়, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এবং খুব ভালো খেতে হয়, মানে খুব টেস্টি হয় খেতে, তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। আমাদের ডিনারে রুটি হয়, আমাদের সকালে ব্রেকফাস্টে রুটি, ডিনারেও রুটি হয়, মাঝে সাঝে খুব মানে কম হয়তো চাউমিন বা অন্য কিছু হলো। তো রুটির সাথে যে তরকারিটা বানাবো সেটাই মেনলি দেখানোর, তো সেই রেসিপিটাই শেয়ার করব। দেখে নাও চটপট, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ডিনারে আছে পনির দিয়ে ঘুগনি, এর জন্য লাগবে ঘুগনি মটর, যেটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর লাগবে পেঁয়াজ কুচি, ছোটো ছোটো টুকরো করে কাটা আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা আর রসুন গ্রেট করা, আর পনির। পনিরগুলোকে ডাইস করে কেটে নিয়ে সেটা হালকা করে ফ্রাই করে নেব, তারপরে তুলে নেব। এবার গ্যাসে প্রেশার কুকারটা চাপিয়ে দেবো। প্রেশার কুকারটা গরম হয়ে গেলে মোটামুটি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম করব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসেবে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো মশলাটা। তারপরে তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব রসুন, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দিয়ে টোটাল ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করব হাই ফ্লেমে, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে এর মধ্যে আলু আর ভেজানো ঘুগনি মটরটা দিয়ে দেবো। এবার এর মধ্যে লবণ দেবো পরিমাণ মতো, হলুদ দেবো, চিনি দেবো পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো।
দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করব এবং হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। মোটামুটি 5-7 মিনিট কষানোর পরে দেখতে হবে তলায় যেন না লেগে যায়। তো 5-7 মিনিট কষানোর পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। প্রেশার কুকারে গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনিটা দিয়ে এঁটে 8-10টা সিটি দেবো যতক্ষণ না পর্যন্ত ঘুগনি মটর সিদ্ধ। এবার ঘুগনি মটরের জন্য একটা স্পেশাল মশলা প্রিপেয়ার করব। চাটু গরম করে তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়ে ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটা আমি ঘুগনি মটরে দেব। সিটি দেওয়া হয়ে গেছে, ঘুগনিটা ভালো রকমই সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে ঢাকনাটা এঁটে আরও একটা কি দুটো সিটি দিয়ে দেবো যাতে মশলার ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যায়। সিটি দেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি, এবার এটাকে খুলে দেখবো ঠিক আছে কি না। সুন্দর সিদ্ধ হয়েছে, ভালো ফ্লেভার বেরিয়েছে। এবার এটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমার ডিনার রেডি অ্যান্ড সার্ভ। দেখো কেমন হয়েছে, তোমরাও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।